বাংলাদেশ শ্রীলঙ্কার খেলোয়াড় অলরে লইয়ের চট্টগ্রাম রেডিশন ব্লুটুন বাইরের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়ে খেলোয়াড় অলর গাড়ির বহর হঠাৎ করি মাসপথত ঈদগা হাসা বাজার এলাকার সন্ত্রাসী হলে ট্রাক দিয়ে ব্যারিকেড দে কিন্তু নিরাপত্তা বাহিনীর চেষ্টায় হন ধরনের ক্ষতি ছাড়া স্টেডিয়ামের উদ্দেশ্যে আবারও রওনা দেয় খেলোয়াড় অলর গাড়ির বহর স্টেডিয়ামের ডাকা এলি সাগরিকা মরুরি ইউত খেলোয়াড় অলর গাড়ির বহর তামা বেল্লাই হঠাৎ করি বোমা হামলা চালায় সন্ত্রাসী হল এড়েও নিরাপত্তা বাহিনীর দূরদর্শিতায় খেলোয়াড় অলর হন ধরনের ক্ষতি ছাড়া মাডত পৌঁছে যায়গুই খেলোয়াড় অল আবারও মাডত অনুশীলনের সময় সন্ত্রাসী হল বোমা ফাটালি নিরাপত্তা বাহিনী সারিমিককে গিরিয়ে খেলোয়াড় অলরে উদ্ধার করে নিরাপদ অবস্থানত লই আই এবং দুই সন্ত্রাসীরে গ্রেফতার করে দর্শক এতক্ষণ জিন দেখুন ইন হন বাস্তব ঘটনা ন ইন হল দি আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টের সামনে রাখি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা মহড়া নিরাপত্তা মহড়া শেষে এ ব্যাপারে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার সাংবাদিক অলরে হই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি নিরাপদ ভেন্যু নিকট অতীতে অনেকগুলো টুর্নামেন্ট করেছি এবং সফলতা অর্জন করেছি ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং শুধু স্টেডিয়াম কেন্দ্রিক এবং রাস্তা এটি মিলিয়ে ১২০০ প্লাস ফোর্স মোতায়েন থাকবে জিয়াউল হক ইমন সি প্লাস টিভি চট্টগ্রাম